বাকি নির্বাচনের কারচুপির কোনো প্রমাণ পায়নি ফেডারেল কর্তৃপক্ষ, ট্রাম্পকে পরাজয় মেনে নেয়ার আহ্বান পেলোসির। মিয়ানমারে আবারও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করল সুচির দল, পুনর্নির্বাচনের দাবি সেনা সমর্থিত বিরোধীদের। লিবিয়া উপকূলে শতাধিক অভিবাসন প্রত্যাশী নিয়ে নৌকাডুবি, নারী শিশু সহ 74 জনের মৃত্যু, উদ্ধার অনেকে। এবং বিশ্বে করোনায় একদিনে 9,500-এর বেশি প্রাণহানি, নতুন রোগী শনাক্ত 6,43,000-এর বেশি। আন্তর্জাতিক সংবাদের আয়োজন পূর্ব পশ্চিমে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মাহমুদা মমিতা। শিরোনাম বলছিলাম, এবারে জানাচ্ছি পুরো খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির কোনো প্রমাণ পায়নি বলে আবারও ট্রাম্পের অভিযোগ নাকচ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষ। এবারে নির্বাচনে মার্কিন ইতিহাসের সবচেয়ে সুরক্ষিত ভোট হয়েছে বলেও উল্লেখ করেছে তারা। 3 নভেম্বর চূড়ান্ত ভোট গ্রহণের আগে থেকেই আগাম ভোট নিয়ে সংশয় প্রকাশ করে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে একাধিক রিপাবলিকান ঘাঁটিতে পরাজিত হওয়ার পর সে অভিযোগ আরও জোরালো হয়েছে। ভোট জালিয়াতির অভিযোগ তুলে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কারচুপির কোনো প্রমাণ দিতে না পারলেও ট্রাম্পের দাবি, তার 27 লাখ ভোট মুছে ফেলা হয়েছে। এবারে নির্বাচনে মার্কিন ইতিহাসের সবচেয়ে সুরক্ষিত ভোট হয়েছে বলে উল্লেখ করে দেশটির নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, ভোট জালিয়াতির কোনো প্রমাণ তারা পাননি। সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সিরও দাবি, প্রতিটি ভোট সুরক্ষিত ছিল। এদিকে ধীরে ধীরে রিপাবলিকান সমর্থন পেতে শুরু করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট যে গোপন গোয়েন্দা তথ্য পেয়ে থাকেন বাইডেনকে, তা সরবরাহের পক্ষে তারা। এদের মধ্যে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী লিন্ডসে গ্রাহামও রয়েছেন। চলমান বিশৃঙ্খলাকে সার্কাসের সাথে তুলনা করেছেন ডেমোক্র্যাট হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। তার অভিযোগ, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে করোনার মতো সংকট থেকে সবার মনোযোগ সরে যাচ্ছে। রিপাবলিকানদের প্রতি পরাজয় মেনে নেয়ারও আহ্বান জানান তিনি। এর আগে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেয় জর্জিয়া। জো বাইডেন ও ট্রাম্পের মধ্যে ভোটের ব্যবধান খুব কম হওয়ায় এই সিদ্ধান্ত বলে জানানো হয়। এতে ট্রাম্প জিতলেও ফলে কোনো প্রভাব পড়বে না। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চীনের 31টি প্রতিষ্ঠানে মার্কিন বিনিয়োগ নিষিদ্ধ করে নির্বাহী আদেশ জারি করেছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের দাবি, এসব প্রতিষ্ঠান দেশটির সেনাবাহিনীর মালিকানাধীন বা নিয়ন্ত্রণে রয়েছে। নির্বাচনে পরাজয়ের পর এটি প্রেসিডেন্ট ট্রাম্পের নেওয়া সবচেয়ে বড় নীতিগত সিদ্ধান্ত। আদেশটি চীনের টেলিযোগাযোগ খাতের চায়না টেলিকম কর্পোরেশনস, চায়না মোবাইল এবং নজরদারি সরঞ্জাম প্রস্তুতকারী হিকভিশন সহ কয়েকটি বড় সংস্থার ব্যবসায় প্রভাব ফেলতে পারে। এবছরের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ চীনা সেনাবাহিনীর সাথে সংশ্লিষ্ট হিসেবে এই 31টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করে। নির্বাহী আদেশ অনুসারে আগামী 11 জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের চীনা সংস্থাগুলোর সিকিউরিটিতে বিনিয়োগ নিষিদ্ধ হবে। এছাড়া চীনা প্রতিষ্ঠানগুলো থেকে বিনিয়োগ বা মালিকানা সরিয়ে নেওয়ার জন্য 2021 সালের 11 নভেম্বর পর্যন্ত সময় পাবে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো। মার্কিন প্রশাসনের এই নির্বাহী আদেশের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ওয়াশিংটনের চীনা দূতাবাস। চীনা অ্যাপ টিকটকের নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার আদালতের বরাত দিয়ে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। এর আগে ট্রাম্প প্রশাসনের নির্দেশনা অনুযায়ী 12 নভেম্বরের মধ্যে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইট ড্যান্সের মার্কিন কার্যক্রম কোনো মার্কিন প্রতিষ্ঠান অধিগ্রহণ না করলে দেশটিতে নিষিদ্ধ হওয়ার কথা ছিল টিকটক। পরে সম্প্রতি ট্রাম্পের এই আদেশকে চ্যালেঞ্জ করে নিষেধাজ্ঞা তোলার দাবিতে আদালতে পিটিশন দাখিল করে টিকটক কর্তৃপক্ষ। তার পরিপ্রেক্ষিতেই আসে এই স্থগিতাদেশ। এদিকে শেয়ার কেনার ব্যাপারে মার্কিন সংস্থা ওরাকল এবং ওয়ার্ল্ড মার্টের সঙ্গে টিকটকের প্রাথমিক চুক্তি হলেও ট্রাম্প প্রশাসনের বিদেশি বিনিয়োগ সম্পর্কিত জটিলতায় গোটা প্রক্রিয়াটি স্থগিত রয়েছে। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচিত হওয়ায় আশার আলো দেখছে চীনা প্রতিষ্ঠানটি। মিয়ানমারের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করল সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি।
এনএলডি জয় পেয়েছে 346 আসনে। সরকার গঠনের জন্য দরকার ছিল 322 আসন। বুথ ফেরত জরিপে আগেই জয় নিশ্চিতের ঘোষণা দিয়েছিলেন অং সান সুচি। যদিও ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচনের ফল মানতে অস্বীকৃতি জানিয়েছে প্রধান বিরোধী দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে সেনা সমর্থিত দলটি। নির্বাচনে কারচুপি এবং বিশৃঙ্খলার অভিযোগ তুলেছে সেনাবাহিনীও। যদিও দেশটির ইউনিয়ন ইলেকশন কমিশনের দাবি নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে, এখনও নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা বাকি। 416 আসনের মধ্যে এখনও 64 আসনের ফল ঘোষণা বাকি রয়েছে। নিজ দেশে জনপ্রিয় হলেও রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েন সুচি এবং তার দল। রোহিঙ্গা ইস্যুতে অস্বচ্ছতা থাকায় নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে পর্যবেক্ষকরাও। লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশী শরণার্থীদের একটি নৌকা ডুবে নারী এবং শিশু সহ কমপক্ষে 74 জন নিহত হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOMA বিষয়টি নিশ্চিত করে। বলা হয়, লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে 75 মাইল পশ্চিমে অবস্থিত বন্দর নগরী খোমসের উপকূলে এই ঘটনাটি ঘটেছে। নৌকাটিতে 120 জনের বেশি শরণার্থী ছিল বলে জানা গেছে। ঘটনার পর 47 জনকে জীবিত উদ্ধার করেছে জেলে এবং উদ্ধারকর্মীরা। উদ্ধার কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি, তবে নিহতদের সঠিক পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। চলতি বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত এই অঞ্চলটিতে কমপক্ষে 8টি শরণার্থী বহনকারী নৌকা দুর্ঘটনার কবলে পড়েছে। এর আগে গেল সপ্তাহেই কেন্দ্রীয় ভূমধ্যসাগরে 2টি নৌকা উল্টে কমপক্ষে 19 জনের প্রাণহানি হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা IOMA-র মতে, গত 7 বছরে এই সকল ঘটনায় 20,000-এর বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে। করোনায় বিশ্বে একদিনে 9,500-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 12,98,000। নতুন প্রায় 6,500 সংক্রমণ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা 5,30,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটির বেশ কিছু রাজ্যে আবারও আরোপ করা হচ্ছে কারফিউ এবং বিধিনিষেধ। বর্তমানে যুক্তরাষ্ট্র একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। সাক্ষাৎকারে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি। The universal wearing of masks, the physical distancing, the avoiding congregate in crowded places. 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি 1200 মানুষের প্রাণ গেছে। এ নিয়ে দেশটির মোট প্রাণহানি 2,50,000-এর কাছাকাছি। দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছে 1,56,000-এর বেশি। ক্যালিফোর্নিয়ায় মোট আক্রান্ত 10,00,000 ছাড়িয়েছে। ম্যাসাচুয়েটসে এ পর্যন্ত 10,000 মানুষের প্রাণহানি হয়েছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে করোনা মোকাবেলার সফলতা নিয়ে আলোচনার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। এদিকে সংক্রমণ রুখতে নিউ জার্সির নিউ ইয়র্ক শহরে মাস জুড়ে রাত 9টার পর কারফিউ জারি করেছে রাজ্য সরকার। নিউ ইয়র্কে জারি করা হয়েছে নতুন বিধিনিষেধ। শিকাগোতে 10 জনের বেশি জমায়েত নিষিদ্ধ করেছে দেশটির মেয়র। মিশিগানে করোনা সংক্রমণের সবচেয়ে খারাপ সময় যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্য সরকার। প্রাণহানি বেড়েছে ব্রাজিলে। দেশটির একদিনে 926 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা 1,64,000 ছাড়িয়েছে। নতুন শনাক্ত 34,000-এর বেশি। দ্বিতীয় ধাপের সংক্রমণে নাকাল ইউরোপের প্রায় সব দেশ। শনাক্ত ও মৃত্যুর হার প্রতিদিনই বাড়ছে। ইতালিতে বৃহস্পতিবার 636 জনের মৃত্যু হয়েছে। নতুন করে ভাইরাস মিলেছে দেশটির 37,000-এর বেশি মানুষের দেহে। তবে জানুয়ারির শেষ নাগাদ দেশটির নাগরিকরা ভ্যাকসিন পাবে বলে আশা প্রকাশ করছে সংশ্লিষ্টরা। এদিকে যুক্তরাজ্যে 24 ঘন্টায় প্রাণ গেছে 563 জনের। ভাইরাস মিলেছে 33,000 মানুষের দেহে। এছাড়াও রাশিয়াতে 439 ও ফ্রান্সে 425 জনের মৃত্যু হয়েছে। প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপের সংক্রমণে বেশি করোনা রোগী দেশটির হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাস্টেক্স। নিউজিল্যান্ডের অকল্যান্ডে প্রাদুর্ভাব বাড়ায় সবাইকে বাড়িতে থেকে কাজ করার পরামর্শ দিয়েছে সরকার। ভারতে 24 ঘন্টায় প্রাণ গেছে 521 জনের। এ নিয়ে দেশটির মোট প্রাণহানি 1,28,000-এর বেশি। নতুন করে সংক্রমিত হয়েছে 43,000 রোগী। এ অবস্থায় ঘরে বসেই দেশটির দীপাবলি উদযাপনের নির্দেশ দিয়েছে মোদি সরকার। অন্যদিকে সংক্রমণ বাড়ায় ভারত থেকে মাছ আমদানি স্থগিত করেছে চীন। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের বায়োফার্মা ফাইজারের করোনা ভ্যাকসিন 90% কার্যকর।
ছয় দেশের 43,500 মানুষের উপর চালানো পরীক্ষায় নিরাপদ প্রমাণ হয়েছে। এটি প্রতীক্ষিত ভ্যাকসিনটি মানব শরীরে কিভাবে কাজ করে তা প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি। করোনা মহামারী মোকাবেলায় ভ্যাকসিনের বিকল্প নেই। বিশ্বের 100 বেশি প্রতিষ্ঠান কাজ করছে নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন উদ্ভাবনে, আর এই দৌড়ে এগিয়ে থাকা বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে মার্কিন বায়োফার্মা ফাইজার অন্যতম। অন্য সব ভ্যাকসিনের মতোই ফাইজারের ভ্যাকসিনে থাকা কৃত্রিম বা অক্ষতিকর করোনা ভাইরাস ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করানো হয়। কৃত্রিম ভাইরাসে জেনেটিক কোডের মাধ্যমে প্রোটিনের স্পাইক বসানো হয় যা ভাইরাসটির উপরিভাগে থাকে। ক্ষতিকর কিছু প্রবেশ করেছে তা প্রতিহতে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবহার করে শরীর। মস্তিষ্ক এই অজানা অতিথির বিরুদ্ধে লড়াইয়ে এক ধরনের প্রোটিন নিঃসরণ করে, এরপর অতিথিকে মেরে ফেলে আর এই স্মৃতি রাখে সংরক্ষণে। ভ্যাকসিন নেওয়া ব্যক্তি যখন করোনা ভাইরাসে আক্রান্ত হবেন, শরীর সেই স্মৃতি ব্যবহার করে ভাইরাসটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে দ্রুত সময়ে। কাবু হওয়ার আগেই ভাইরাসকে ধ্বংস করে দেয় মানব শরীর। রেশমানন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইথিওপিয়ার উত্তরাঞ্চলে চলমান সহিংসতায় কয়েকশো বেসামরিক নাগরিক নিহত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংস্থাটি বলছে, টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট সমর্থিত সশস্ত্র বাহিনীর হামলায় প্রাণ গেছে এইসব বেসামরিক নাগরিকের। অ্যামনেস্টি এক বিবৃতিতে জানিয়েছে, টাইগ্রের দক্ষিণ পশ্চিমের মাইকাদ্রা শহরে 9 নভেম্বর রাতে শত শত বাসিন্দাকে ছুরিকাঘাত বা কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের বেশিরভাগই শ্রমিক। দেশটিতে এত সংখ্যক বেসামরিক নাগরিকদের হত্যার ঘটনা এবারই প্রথম, কিন্তু টাইগ্রান কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করেছেন। 2018 সালে ক্ষমতায় আসার পর টিপিএলএফকে নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করেন প্রধানমন্ত্রী আবি, তবে তা প্রত্যাখ্যান করে সমন্বিত দল হিসেবে যুক্ত হতে অস্বীকৃতি জানায় টিপিএলএফ। 4 নভেম্বর সেনা ঘাঁটিতে হামলার পর নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শক্তিশালী টাইফুন ভামকোর তাণ্ডবে বিপর্যস্ত ফিলিপাইন। এ পর্যন্ত 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ আরও বেশ কয়েকজনের সন্ধানে চলছে অভিযান। ক্যাটাগরি 2 মাত্রার হারিকেনের শক্তিতে স্থানীয় সময় বুধবার রাতে কুইজন প্রদেশের পাতানুজোনা শহরে আছড়ে পড়ে। পশ্চিমমুখী ঝড়টি মধ্যরাতে আঘাত হানে লুজন দ্বীপে। বন্যায় ভেসে গেছে দ্বীপের বেশিরভাগ এলাকা, আক্রান্ত হয়েছে রাজধানী ম্যানিলাও। নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে 1,80,000-এর বেশি নাগরিককে। জরুরি ত্রাণের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট দুতের্তে। চলতি বছর ফিলিপিন্সে আঘাত হানা 21তম ঘূর্ণিঝড় ভামকো। এ মাসের শুরুতে শক্তিশালী টাইফুন গনির আঘাতে প্রাণ যায় 25 জনের। আর এই ছিল আজকের পূর্ব পশ্চিমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।